হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বন্ধুগণ, আজকের এই ভিডিওটি থেকে আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে একটি অ্যান্ড্রয়েড ফোন থেকে অন্য একটি অ্যান্ড্রয়েড ফোনে আপনারা কন্ট্যাক্ট নাম্বারকে ট্রান্সফার করবেন উইদাউট এনি অ্যাপ্লিকেশন। আপনাদেরকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে না। সো বন্ধুগণ, আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি, আমাদের মধ্যে অনেকেই আছে যারা নতুন ফোন কেনার পরে আমাদের পুরাতন ফোন থেকে যে কন্ট্যাক্ট নাম্বারগুলো আছে এগুলোকে আমরা নতুন ফোনে নিয়ে আসতে চাই, কিন্তু আমরা জানি না কিভাবে একসাথে সবগুলো নাম্বার নিয়ে আসতে হয়। তাই আমরা একটি একটি করে নাম্বার আমাদের নতুন ফোনে সেভ করে করে আমাদেরকে ইউজ করতে হয়। সো বন্ধুগণ, আজকের এই ছোট্ট ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে একটি অ্যান্ড্রয়েড ফোন থেকে ব্লুটুথের মাধ্যমে অন্য অ্যান্ড্রয়েড ফোনে সম্পূর্ণ যত কন্ট্যাক্ট নাম্বার আছে সবগুলো কন্ট্যাক্ট নাম্বারকে আপনারা ট্রান্সফার করতে পারবেন। সো বন্ধুগণ, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভিউয়ার্স, এখানে আমি ডিসপ্লেতে দুটি মোবাইল নিয়ে আসলাম। প্রথমে দুটো মোবাইলের ব্লুটুথ ওপেন করতে হবে। দেখেন, এখানে আমি দুটো মোবাইলের ব্লুটুথ অন করে দিলাম। অন করে দেওয়ার পরে এখান থেকে আমি দুটো মোবাইলকে ব্লুটুথ কানেক্ট করে দিলাম। যখন ব্লুটুথ কানেক্ট হয়ে যাবে তখন আপনার মোবাইলে যে ফোন ডায়ালারটা আছে ওইটাকে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে দেখেন এখানে কন্ট্রাক্ট আছে, যে কন্ট্রাক্টে ক্লিক করবেন। করার পরে দেখেন আপনার মোবাইলে যতগুলো কন্ট্রাক্ট নাম্বার আছে সবগুলো এখানে চলে আসবে। তারপরে আপনি এখান থেকে যে থ্রি ডট মেনুটা আছে এটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখানে উপরে দেখেন সিলেক্ট আছে, আপনি ওইখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার মোবাইলে যত নাম্বারগুলো আছে এখানে দেখেন 211টা নাম্বার আছে, সবগুলো নাম্বারই সিলেক্ট হয়ে গেছে। তারপরে এখানে দেখেন যে শেয়ারের বাটনটা চলে আসছে এটাতে ক্লিক করে আপনি শেয়ারে চলে যাবেন। তারপরে এখানে দেখেন ব্লুটুথ লেখাটা আসছে, আপনি এখানে ব্লুটুথে ক্লিক করে দেবেন। ক্লিক করবেন তখন আপনার মোবাইলটা এখানে চলে আসবে, বাস আপনি মোবাইলটাকে সিলেক্ট করে দেবেন। যে মোবাইলটাতে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো সেন্ড করতে চাইতেছেন ওই মোবাইলটা সিলেক্ট করবেন। করার পরে দেখেন এখানে সেন্ডিং ফাইল হয়ে গেছে। এই আমার অন্য মোবাইলটিতে একটা মেসেজ আসবে, বাস ওইখান থেকে রিসিভ করলেই হয়ে যাবে। দেখেন অলরেডি মেসেজ চলে আসছে, এখান থেকে আমি ফাইলটাকে অ্যাকসেপ্ট করে দিলাম। যখন অ্যাকসেপ্ট হয়ে গেছে তখন দেখেন সবগুলো নাম্বার আমার ব্লুটুথের মাধ্যমে আমার অন্য মোবাইলে চলে আসছে। তো এইভাবে আপনি অতি সহজে আপনার যত নাম্বার আছে একটি অ্যান্ড্রয়েড ফোন থেকে অন্য অ্যান্ড্রয়েড ফোনে নিয়ে আসতে পারবেন। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটিতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে, আর আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই বলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সেই প্রত্যাশা আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।